के पानी ढल लो। একশো টাকা করে দাও, বেশি দাও নি। হিমন্ত যা, হিমন্ত যা। তো বিষয়টা কি আজকে? মূলত বিষয়টি বলতে, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রগতি, সংবদ্ধ জীবন এবং দেশপ্রেম। এই দেশপ্রেমের কথা আমরা মাথায় রেখে আজকে আমরা আরামবাগ মহকুমা ও টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এস কে টিঙ্কুয়ালির নেতৃত্বে আর গোটা আরামবাগ মহকুমা ও আরামবাগের শহরে 19টি ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ করলাম। আমাদের আজকে মধ্যে আমাদের ওই কামারপুর কলেজের আজিম ভাই এসছে, ব্যাঙ্গাই কলেজ থেকে ছেলে এসছে, খানাকুল থেকে ছেলে এসছে, কেশবপুর থেকে ছেলে এসছে, এবং সবার হাতে আমরা গাছ পাই 100-150টা করে গাছ তুলে দিয়েছি তাদের হাতে। তারা ওখানে গিয়ে তাদের ছেলেদেরকে নিয়ে তারা বৃক্ষরোপণ করবে। এবং আমাদের যে 19টা ওয়ার্ড আছে, আমরা 19টা ওয়ার্ডে আমাদের ছাত্র সংগঠন দিয়ে আমরা ওই আরামবাগ টাউনে করবো। তোমার পরিচয়? আমার নাম হেমন্ত পাল, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ও নেতাজি মহাবিদ্যালয় টিএমসি ইউনিট প্রেসিডেন্ট।